বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেলপ ডেস্কের আরও একটি দুর্দান্ত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন যে আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি বিদ্যুৎ বিল ঘরে বসেই প্রদান করতে পারেন বিকাশ অ্যাপসের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে যাবার পর আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন। লগ ইন হবার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পে বিল অপশান, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনি যদি বিদ্যুৎ বিল দিতে চান তাহলে এখানে ইলেকট্রিসিটি অপশান আছে। অন্যান্য যে কোনো বিল দিতে চান এই সবগুলো কিন্তু এখানে আছে। যেহেতু আমি আজকে বিদ্যুৎ বিল দেখাচ্ছি তাই এখানে ইলেকট্রিসিটিতে ক্লিক করবেন। ইলেকট্রিসিটিতে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন যতগুলো বিদ্যুতের প্রতিষ্ঠান আছে সবগুলো এখানে আছে, যেমন পল্লী বিদ্যুৎ, ডেসকো, ন্যাসকো, ডিপিডিসি, বিপিডিবি মানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এখানে আপনি যে এলাকার আন্ডারে সে এলাকাটা যদি আপনি খুঁজে পান আপনার বিলের উপরে লেখা থাকবে, একদম উপরে লেখা থাকবে যে আপনি কোন এরিয়ার আন্ডারে, সেটি দেখে আপনি বিল প্রদান করবেন। যেমন আমি আছি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পোস্টপেড ইলেকট্রিসিটি। আপনি যদি প্রিপেড হন তাহলে এটি বেছে নেবেন, আর পোস্টপেড হলে এটি বেছে নেবেন। আমি এটি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি প্রথম মাসটি সিলেক্ট করবেন। এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে, এটিতে ক্লিক করবেন। আপনি যদি আগস্ট মাসের বিল দিতে চান তাহলে আগস্ট সিলেক্ট করবেন, সেপ্টেম্বর হলে সেপ্টেম্বর সিলেক্ট করবেন। আমি যেহেতু আগস্ট মাসের দিচ্ছি আমি আগস্টেরটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি এন্টার কনজিউমার নাম্বার, এই এন্টার কনজিউমার নাম্বারটি আপনার বিলের কাগজে লেখা থাকবে। কনজিউমার নাম্বার দিয়ে যে নাম্বারটি লেখা থাকবে এখন আমি সেটি এখানে লিখে দিচ্ছি। আমার কনজিউমার নাম্বারটি দেবার পর এখানে প্রসিড টু পে অপশানটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যত বিল হয়েছে এই মাসের সেই বিলটি এখানে শো করবে। আর এই যে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড আর ডিউ ডেট, অর্থাৎ 24 সেপ্টেম্বরের মধ্যে এই বিলটি আমাকে পে করতে হবে। এরকম আসার পর আপনি এখানে ট্যাপ টু কন্টিনিউ অপশানে দিয়ে দিবেন। তখন আপনি দেখবেন আপনার বিদ্যুৎ বিলে যত বিল দেখাচ্ছে এই বিলটি এখানে শো করছে, তখন ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু কোনো চার্জ নেই, তাহলে শুধু শুধু কেন আপনি দোকানে গিয়ে 10 টাকা দিবেন, আর কেনই বা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আপনি টাকা পরিশোধ করবেন। আপনি এখানে শুধু এখন পিন নাম্বারটি দিয়ে আপনার বিলটি পরিশোধ করতে পারবেন। এখানে আমি আমার পিনটি দিচ্ছি। পিনটি দেবার পর এই যে এখানে একটি তীর চিহ্ন দেখছেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এরকম একটি পেজ আসবে, আপনি দেখে নেবেন যে আপনার ব্যালেন্স এবং ইয়ে ঠিক আছে কিনা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর বিল, এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। আমি দেখাচ্ছি, ধরে রাখার পর একটু পরেই সঙ্গে সঙ্গেই সাধারণত এসে যায়। এই যে দেখুন আপনার ফোনে আপনার বিকাশ অ্যাকাউন্টটি যে ফোনে সেভ ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেখানে একটি SMS যাবে এবং আপনাকে এখানে দেখাবে ইউর বিল ইজ সাকসেসফুল। এখানে দেখুন বিকাশ রিওয়ার্ডও পেয়েছেন। তারপর দেখুন এখানে সব তথ্য আপনাকে দেখাবে, আপনি দেখে নেবেন সব ঠিক আছে কিনা। তারপর এখানে নেক্সট অপশান আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এই অ্যাকাউন্টটি আপনি যদি এখানে সেভ করতে চান এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। এটি কিন্তু আমার এখানে সেভ আছে এই জন্য আমার টিক চিহ্নটি দেখাচ্ছে, আপনার এখানে ফাঁকা দেখাবে। আপনি যদি সেভে ক্লিক করে ব্যাক টু হোমে দেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। পরবর্তীতে ওই সেভ অ্যাকাউন্টটি থেকে আপনি সরাসরি আপনি তখন আর কনজিউমার নাম্বার দিতে হবে না, আমি আপনাকে সেটিও দেখাচ্ছি। আর দেখুন আপনি যে বিল দিয়েছেন এখানে ডাউনলোড রিসিপ্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখন রিসিপ্টটি এখানে ডাউনলোড হয়েছে। আমি ক্লিক করে একটু দেখাই যে রিসিপ্টটি আপনার প্রমাণস্বরূপ, আপনার তো কোনো প্রমাণ থাকলো না আপনি যে বিল দিলেন কি না, সেই জন্য বিকাশ আপনাকে রিসিপ্টও দিচ্ছে। এই দেখুন আগস্ট 2023 আমি 1,083 টাকা বিল পে করেছি, আর আজকে 22 সেপ্টেম্বর এই যে আমি বিল দিয়েছি আবার আমার বিল এত টাকা পরিশোধ হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন, আপনাদের যে বলেছিলাম যে সেভ অপশানটি একটু দেখাই, সেভ করলে আপনার কী সুবিধা সেটি এখন আপনাদেরকে আমি আবার বিকাশ অ্যাপসে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমি আবার বিকাশ অ্যাপসে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভড বিল একটি অপশান আছে, এখান থেকেও দেখতে পারবেন, আবার পে বিলে ক্লিক করেও দেখতে পারবেন। আমি পে বিল থেকেও দেখাই, এখান থেকেও দেখাই।
এই যে পেবিলে ক্লিক করলে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে আমার সেভড বিল। এখানে দেখেন ম্যানেজ ফোর দেখাচ্ছে, আমি এখানে ম্যানেজ ফোরে ক্লিক করলে আমি যতগুলো সেভ করেছি সেগুলো এখানে শো করবে। যেমন মাত্র আমি এটি সেভ করেছি, তাহলে এটিতে যদি আমি এখন ক্লিক করি, এই যে দেখুন আমি কিন্তু আগস্ট 2023 বিল পে করে ফেলেছি। দেখুন এখানে কনজিউমার নাম্বার সব কিন্তু চলে এসেছে, আমার কিচ্ছু দিতে হয়নি, শুধু আমি এখন প্রসিড টু পে দিব। এই যে দেখুন আমি কিন্তু বিলটা একটু আগে পেইড করেছি, এই জন্য এখানে স্ট্যাটাস পেইড দেখাচ্ছে। আপনি যদি যে অ্যাকাউন্ট থেকে আপনি বিল পরিশোধ করবেন শুধু ওই ডিভাইসেই কিন্তু পেইড দেখাবে। আপনি যদি এখন আবার অন্য আরেকটি অ্যাকাউন্ট থেকে ঢুকে দেখেন তখন কিন্তু আবার এখানে আনপেইড দেখাবে। সো ভয় পাওয়ার কিছু নেই, এটি পেইড হয়েছে। একটি আপনি যেটি থেকে দিবেন সেটি থেকে আপনারা চেক করবেন এটি পেইড আছে কিনা। এখন দেখুন আমি যদি আগস্ট 2023 সিলেক্ট করি, এটার তো বিল এখনও রেডি হয়নি, দেখুন আমি একটু দেখাই। এই যে আগস্ট সেপ্টেম্বর 2023 দিয়ে আমি যদি প্রসিড টু দিই, তাহলে দেখুন এই যে দেখুন কী লিখছে যে ইনভ্যালিড বিল ইনফরমেশান, প্লিজ ট্রাই এগেইন উইথ ভ্যালিড ইনফরমেশান। মানে সেপ্টেম্বর 2023 বিল তো এখনও রেডি হয়নি, তাহলে এখানে কি করে দেখাবে, এই জন্য ইনভ্যালিড দেখাচ্ছে। আরও একটি মজার ব্যাপার কি জানেন, আপনার বাড়িতে কাগজ আসার আগেই আপনি কিন্তু চেক করে ফেলতে পারবেন যে বিকাশের মাধ্যমে যে আপনার বিল কত এসেছে, এবং আপনি কিন্তু আপনার মিটারের সাথে সেটা সমন্বয় করে আপনি কিন্তু আগে থেকে সতর্ক থাকতে পারেন। যখন বিল নিয়ে আসবে যদি বেশি বিল করে আপনি কিন্তু তাদেরকে সহজে ধরতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।